तो अल्लाह पाक सुनाच्छे दुनियाते अनेक मानुषे धारणा नामाज ना पढ़ले कि हबे ईमान ठीक आछे लोक बोले ना बोले ना बोले ना नामाज ना पढ़ले ईमान ठीक आछे बोले जारा हिचड़े कम्पानीर मुसलमान हलो तारा कोनो हिचड़े जदि बोले जे आमार पेटे छ मासेर बाच्चा कि ओ सत्यि बोलेछे ना मिथ्या कथा बोलेछे विश्वास करा जाबे ना एइ जाबे হিঁচড়ে যেমন বাচ্চার দাবি করতে পারে না বেনামাজি তেমন ভাবে ঈমান আছে ওটা প্রমাণ করতে পারবে না তো জাহান্নামে মানুষ কদিন থাকবে কিছু মানুষের যুক্তি হুজুর জাহান্নামে আমরা যাব না আর যদি জাহান্নামে যাই দুদিন চার দিনের বেশি থাকব না বললে এরকম কথা কি কোরআনে আছে কোরআন শোনাচ্ছে দালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানা النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يبترون তৃতীয় পারা পাঁচ নম্বর লাইন ২৪ নম্বর আয়াত সুরার নাম আল ইমরান দালিকা বিআন্নাহুম ক্বালু তারা বলতো লান তামাসসানা নার জাহান্নামের আগুন কোনোদিন আমাদেরকে ছুঁইতে পারবে না আরে যে হুজুরের হাতে মুরিদ হয়েছি হুজুর ও পার আমিও পার কি লোক বলে না শুনেছেন না শোনেন নাই কিছু মানুষের ধারণা নামাজ পড়তে হবে না হুজুরের হাতে মুরিদ হয়েছি মুরিদের নামাজ লাগবে মুরিদের যদি নামাজ লাগবে তাহলে পীর ধরে লাভটা কি তাদের যুক্তি কিন্তু বাবা শুনতে পাচ্ছেন না পাচ্ছেন না আল্লাহর নবী সাহাবারা সবচাইতে বেশি নামাজ পড়েছিলেন আর তার চাইতে বেশি নামাজ আদায় করতেন বিশ্ব নবী জেরে বলো সুবহানাল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি কিন্তু আল্লাহর নবী প্রত্যেক দিন রাতে বেলা এক্সট্রা নামাজ একটা পড়তেন ওই নামাজটার নাম কি জেরে বলো ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা দিনের বেলা মানুষ পাঁচবার গেছে আল্লাহর সঙ্গে দেখা করতে সুবহানাল্লাহ বলেন মানুষ যখন নামাজে যায় মসজিদে যায় আল্লাহ বলছে তোর সাথে আর আমার সাথে একেবারে অ্যাডজাস্ট হয়ে যায় কোনো ডিফারেন্স থাকে না বলুন সুবহানাল্লাহ সেজদায় পড়ে গেল আল্লাহর কাছাকাছি হয়ে গেল বল কি লাগবে তোর কোনটা লাগবে বল আচ্ছা আমাদের যেটা প্রয়োজন আমাদের যেটা হাজাত আমাদের যেটা প্রয়োজন ওইটা আল্লাহর কাছে আছে না নাই আছে সবার বিশ্বাস আছে ওটা আল্লাহর কাছে আমাদের যেটা প্রয়োজন যেটা লাগবে এটা আল্লাহ দিতে পারেন না পারেন না জোরে বলো আল্লাহ তিনি সবকিছু দিতে পারেন আমাদের যেটা প্রয়োজন সেটা আল্লাহর কাছে আছে এই বিশ্বাস যদি বান্দার থাকে তো বান্দা মসজিদে যাবে না মাজারে যাবে মুসলমান মাজারে যায় বেশি না মসজিদে যায় ইয়েস মেয়েদের বাচ্চা হয় না মেয়েদের বিয়ে হচ্ছে না স্বামী অসুস্থ হয়ে গেছে কিংবা ব্যবসা ভালো চলে না এখান থেকে স্বামী স্ত্রী দুজনে ১০,০০০ টাকা খরচ করে চলে গেল খাজা বাবার দরবারে কবরে একটা সেজদা দিল উপরে একটা চাদর চাপিয়ে দিল মাথাটা কপারে কবরের উপরে ঠুকছে বলছে খাজা বিয়ে করেছি ১০টা বছর বিবিটা হলো বাজা ছেলে এসএসসি পরীক্ষা দিল চান্স পাচ্ছে না চাকরি হচ্ছে না ব্যবসা করেছি খাজা ব্যবসার ঠিক ব্যবস্থাটা করে দাও আল্লাহ পাক বলছে বান্দা আমার কাছে যখন হাত পাতবে আমার কাছে যখন সাহায্য চাইবে আমি আল্লাহ কখনো খালি হাতে ফিরাই না আর আমি সব রকম ভাষা বুঝি আমি হলাম আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ যে ব্যক্তি আল্লাহ ছাড়া আল্লাহর ঘর মসজিদ ছাড়া আল্লাহর নামাজের পাটি ছাড়া কোনো মাজারে গিয়েছে কোনো বাবার কাছে খাজা বাবা দাতা বাবা গাঞ্জা বাবা যে কোনো বাবা বাবার কাছে গিয়ে মাথাটা নিচু করে দিয়েছে সাথে সাথে আল্লাহর সাথে নাফরমানি করলো আর আল্লাহর সাথে নাফরমানি করলে ওর ঠিকানা হবে জাহান্নাম কথা মনে থাকবে ইনশাআল্লাহ আচ্ছা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাইলে এতটা আল্লাহ অখুশি কেন হয় এতটা বড় অপরাধ কেন জানেন বলবো বলবো না বলবো না
अच्छा बोलून एक स्वामी तार स्त्री के भालोबासे ना बासे ना বাসে স্ত্রী যদি একটা কাপড় ছিঁড়ে যায় স্ত্রী যদি একটা জুতার প্রয়োজন হয় ওটা প্রথমে স্বামীর কাছে বলবে না স্বামীর ছোট ভাই দেওরের কাছে বলবে সুবহানাল্লাহ আচ্ছা বলুন আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন কাজ করে চলে এসেছেন হাওড়া থেকে বাড়ি ফিরেছেন বা মেচেদা থেকে বাড়ি ফিরে এসেছেন सारा रात स्वामी स्त्री गल्प हलो स्त्री बोलते जानो तुम्हें खूब भालोबासि गो ओ मारात्मक भालोबासा ओर नाम हच्छे टुरु लाभ कि ओरिजिनल भालोबासा स्वामी स्त्री नबी बोलेछेन जे सत्यिकारेर प्रेम जदि देखते चाओ एकटा स्वामी स्त्रीर मध्ये देखो एइ प्रेमटा हच्छे हालाल प्रेम बोलुन सुभानाल्लाह आर बियेर आगे जारा पुषिये निएछे बियेर परे एकटाओ संसारे शांति नेइ देखुन गिये तीन बचर चार बचर पांच बचर प्रेम करार लाभ मैरेज करस मैरेज हो गए ना भाई नहीं हालाल पद्धति प्रेम तो सारा रात स्वामी स्त्री दूजने गल्प हलो स्वामी स्त्री के बोलते तुम्हार की प्रयोजन बोलो बोले ना हमारे तेम कि दरकार नहीं जेटा प्रयोजन तुम दिओ तार दिन स्वामी कलकता जाए मेचेदाय काज करते जाए हठात स्वामी सामने ही स्वामी छोट भाई मान स्त्री देवर और এই তোমার দাদাকে বলো না আমার এই কাপড়টা ছিঁড়ে গেছে একটু যেন কাপড় একটা কিনে দেয় স্বামী শুনে তো রেগে আগুন শয়তান ছোট লোকের বাচ্চা সারা রাত একসঙ্গে থেকে এতক্ষণ কথা হলো কিছু বলতে পারলি না আমাকে না বলে তুই আমার ভাইয়ের কাছে চাইছিস এটা স্বামীর অপমান না অপমান নয় জোরে বলো অপমান মায়ের কাছে খাবার না চেয়ে যদি চাচিকে বলে চাচি আমার মাকে বলো না যেন আমার দুটো খাবার দেয় এটা মায়ের মাতৃত্বকে অপমান হলো না হলো না জোরে বলো ঠিক আল্লাহর মসজিদ ছেড়ে আল্লাহর কাজ ছেড়ে আল্লাহর দরবার ছেড়ে পৃথিবীতে একটা আছে সেটা দরবার আর বাদবাকি যা আছে বিনা পুঁজির কারবার আল্লাহর দরবারে মাথা নিচু করে যখন বান্দা এখানে হাত তুলতে পারে না আল্লাহ পাক ওই রকম অসন্তুষ্ট হয় অন্য কারোর কাছে হাত পাতলে তো দুনিয়া যারা নামাজ পড়ছে না এখনো আল্লাহর সঙ্গে সম্পর্কটা রাখছে না এদের ধারণা কোরআন শোনা ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا লান তামাসসানা নার তাদের ধারণা তাদের উক্তি তাদের কথা এটা যে জাহান্নামের আগুন কখনো আমাদের ছুঁইতে পারবে না আর যদি আমরা জাহান্নামে যাই ইল্লা আইয়ামা মাদুদাত যেমন জেলখানায় দু মাস তিন মাস চার মাসে জামিন হয়ে যায় দাঁড়াও বাবা সুবহানাল্লাহ বলবো তিন মাস চার মাসে যেমন জামিন হয় জাহান্নাম থেকে ঠিক সপ্তাহখানেক পনেরো দিনের মধ্যে থাকবো না তার বেশি জাহান্নামে থাকবো না আবার কিছু মানুষের ধারণা যে নামাজ না পড়লে কি হবে বাবা মসজিদে সম্পর্ক না রাখলে কি হবে এমন একটা পিশাব ধরে নিয়েছি এমন একটা হুজুর ধরে নিয়েছি এই হুজুর আমাকে নিয়েই তবে জান্নাতে যাবে এ ধারণা আছে আপনাদের যদি থাকে আগে ক্লিয়ার করুন আল্লাহর নবী কিয়ামতের দিন শুধু একমাত্র তিনি সুপারিশ করবে আদম নবী বলবে আমি আজকে আল্লাহর সামনে কোনো কথা বলবো না মুসা আলাইহিসসালাম বলবে কোনো কথা বলবো না নবী সুলাইমান বলবে আমি কোনো কথা বলবো না ঈসা আলাইহিসসালাম কিয়ামতের দিন বলবে আমি যে মা মারিয়ামের গর্ভে থেকে পৃথিবীতে এসেছি ওই মারিয়ামের জন্যও আমি কোনো কথা বলবো না আজরে সুবহানাল্লাহ নবীরা যদি এমন অবস্থায় হয়ে যায় যারা বলছে ধরে আছি হুজুর পার করে দেবে জান্নাতে কিয়ামতের দিন দেখবে কোনো হুজুর চিনতে পাবে না আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে নিজের আমলটা নিজে ঠিক করো এদের ধারণা এরা বলে যে জাহান্নামে কোনো দিন যাব না আর যদি জাহান্নামে যাই দুদিন চার দিন পাঁচ দিনের বেশি আমাদের থাকতে হবে না একদিন না একদিন জাহান্নাম থেকে বার হয়ে আসব তো আল্লাহ পাক শোনাচ্ছে লাবিসিনা ফিহা আহকাবা যুগের পর যুগ বছরের পর বছর জাহান্নামে থাকবে লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও
वाला शराबा ला यदुकुना फिगा बर्दम वाला शराबा जहन्नमेर मुद्दे कुनो सुप्रियो ठंडा पानी पावे ना कोल्ड ड्रिंक से दिन पावे ना बिस्लरी से दिन पावे ना किल्ले से दिन पावे ना कुनो भालो कोल्ड ड्रिंक्स ठंडा फंडा मजा किसी से दिन पावे ना एबार ओई जे पूजार रक्त ओटाई शुनेन अल्लाह पाक शुनाच्छे ला बिसिना फिगा अहकाबा ला यदुकुना फिगा बरदम वाला शराबा इल्ला हमीमा वगस्साका सेदिन खेते तादेर देया हबे रक्त एवं रक्त आर कि नाउजुबिल्ला बोलबेन ना रक्त आर पुस्कारा खाबे बोलबो एटा बोलबो ना बोलबो ना ला यदुकुना फीहा बरदाउ अला शराबा इल्ला हमीमा वगस्साका এগুলো খাচ্ছে কেন জাজা উইফাকা এগুলো জাহান্নাম জাহান্নামীদের কৃত কার্যের কর্মফল শুনতে পাচ্ছেন যে কাজ করেছিল সেটাই সে ভোগ করছে আচ্ছা দুনিয়ায় যদি কোনো মানুষ মদ খায় আপনাদের এই পিংলাতে এটা পিংলা থানা তো কোনো মদখোর মুসলমান আছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ লটারি টিকিট কাটা মুসলমান আছে বউ বিক্রি করা মুসলমান আছে নেই আরাম যদি দেখাতে পারি বউ বিক্রি করা মুসলমান যদি আমি আব্দুল্লাহ জুবায়ের না দেখাতে পারি ইনশাআল্লাহ আপনি আমার কাছ থেকে 10,000 টাকা নেবেন আজকে না দিতে পারি কালকে দেবো আমি ওপর তো বলছি আস মানে মাল বেচে দিয়ে চলে এসেছি কি ওপর থেকে বলে দিচ্ছে মাল আছে প্রথম শুনেন মদকদের শাস্তি যুবক ছেলেগুলি সমাজে এত ব্যাপক পরিমাণে নেশা খাচ্ছে আপনি ভাবতে পারবেন না প্রথমে শুরু হলো বিড়ি দিয়ে কি দিয়ে প্রথমে শুরু হলো বিড়ি তারপরে পয়সা যখন বেশি হলো কি সিগারেট তারপরে আস্তে আস্তে ধরালো গাঁজা তাই তো গাঁজা খেতে খেতে যখন দেখলো দারুণ মজা তারপরে ধরলো চোলাই মাল তারপরে ধরলো বাংলা মাল তারপরে ধরলো ইংলিশ মাল এখন খাচ্চার মনের আনন্দে দুলছে মনে করলে কেউ জানতে পারছে না ওরে মদখোর দুনিয়াতে যারা আখেরাতে রক্ত এবং পুঁজু খাবে তারা সত্যি করে বলুন মায়ের পেটে আমরা ছিলাম না ছিলাম না যারা চুপ করে আছেন কি গাছ থেকে পড়েছেন হয় সিজার নয় নরমাল দুটোর মধ্যে একটা তৃতীয় কোন নাম্বারে সন্তান তো হলো না তো মায়ের পেটে যখন ছিলাম তখন আল্লাহ পাক খাইয়েছেন না খাইয়ে রেখেছে কি খাইয়েছে মায়ের মেন্সটাকে বন্ধ করে দিল মেন্স হওয়া মানে হলো এই মেয়েটার বাচ্চা এখন আসে নাই যেদিন মেয়ের মহিলার মেন্স বন্ধ হয়ে গেল বুঝতে পারা গেল সেদিন পেটে বাচ্চা চলে আসলো যে প্রতি মাসে মাসে নাপাক রক্ত দুনিয়াতে নাপাক রক্ত যখন চলে আসলো এই নাপাক রক্ত সম্পর্কে কোরআনে নবীকে প্রশ্ন করা হয়েছে ইয়াস আলুনাকা عن المحيض قل هو أذى فأتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن দ্বিতীয় পারা 14 পৃষ্ঠা 11 নম্বর লাইন 230 নম্বর আয়াত সূরার নাম সূরা আল বাকারা নবী তোমাকে প্রশ্ন করা হয় মেন সম্পর্কে কোন জিনিসটা কোরআনে নাই যেটা খুঁজবেন প্রশ্নের উত্তর কোরআনে পেয়ে যাবেন জোরে বলুন কারণ কোরআন এসেছে সমস্ত সমস্যার সমাধান করে দিতে সমস্ত সমস্যার সমাধান কোথায় আছে বলুন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে জোরে বলবেন না সুবহানাল্লাহ বাপ বেটায় মিল করে বলুন না সুবহানাল্লাহ সিপিএম তৃণমূল কংগ্রেস মিল করে বলুন সুবহানাল্লাহ আচ্ছা বাপ বেটা মিল করতে কেন বললাম আমি তো ঠাট্টা করতে আসিনি আজকের বাপ ছেলের সঙ্গে ছেলে বাপের সঙ্গে আলাপ করে না কথা বলে না আছে না নাই ওই মহিলাদের মধ্যে গিয়ে দেখুন কয়েক ডজন শাশুড়ি বসে আছে তাদের পুত্রবধূ তাদের জীবনে ছাঁ আটে আয় না দেখা হলে
আছে তো? আছে। যায় যায় কথা বলে না, ছেলে বাপের দেখা হলে বাপ যদি ওই রাস্তা থেকে আসে অন্যদিকে দাঁড়িয়ে আসে যেন ওটা মহরম ব্যক্তি। আজকের তওবা করে বাপকে জড়িয়ে নিন, বুকে ক্ষমা চেয়ে নিন। শাশুড়ি বউতে যদি মিল না থাকে, যায় যায় যদি না মিল না থাকে, আল্লাহর রহমত কখনো সংসারে হতে পারে না। সেজন্য বাপ বেটাতে শাশুড়ি বউতে মিল করে বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে বলেন, তবে পাবে সুখ, তবে পাবে সুখ, শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমস্ত ইলিম তো রয়েছে আলেমদের কাছে, বোকা কথাকার এই জীবনে হতবাগা আলেমদের কাছে বসার সময় হয় না। সময় পেয়েছে গেঁজা করে আড়তে গেছে কি বলছে মাল ধরা। বসবেন শিক্ষিত এডুকেটেড জ্ঞানী ব্যক্তি আলেমের কাছে, দেখবেন আপনি যেভাবে জীবন যাপন করছেন, আপনার চলা, আপনার বলা, আপনার খাওয়া, আপনার তরিকাটা পাল্টে তখন নেবিয়ানা তরিকা তৈরি হবে। জোরে বলুন। আলেমের কাছে কখন গিয়ে বসি? ঠেলা না পড়লে বসি না। বাপ মরে গেছে, তাড়াতাড়ি ওই বাপটাকে কবরে ঢালতে হবে। ঢালার পরে ভালো করে 3 দিন 40-এ 10 দিন খানা খেতে হবে, আর বাপের জমিটা কায়দা করে নিজের নামে রেজিস্ট্রি করতে হবে। বোনগুলোকে কাঁদিয়ে বিনা জমিতে বিনা পৈতৃক সম্পত্তিতে তাদের শ্বশুর বাড়ি পাঠাতে হবে। সেই জন্য করে চুপচাপ বসে আছি। এরকম লোক সমাজে আছে না? নাই ভাই, বোনের জমিগুলো খেয়ে নিয়েছে, বড় ভাই হয়ে ছোট ভাইকে জমি ফাঁকি দিয়েছে, দিয়ে এখন এইরকম সাইজে দাড়ি রেখেছে, আর মাথায় একটা হাজি রুমাল এইরকম জড়িয়ে মদিনা শরীফে সেলফি তুলছে। কোথায় গিয়ে সেলফি তুলছে? কথা বলে কোথায়? মদিনা শরীফে সেলফি তুলছে, কাবা শরীফের সামনে সেলফি তুলছে, বলছে আমি উমরা করতে এসেছি, দোয়া করো। আল্লাহ বলছে ফেরেশতা মালকোটা দেখ, চিনে রাখ, চিনে রাখ। বোন আজকের কাঁদছে, সে শ্বশুর বাড়ি বাপের জমিটা নিজে হারাম কর দলিল করে নিয়েছে, নিয়ে মদিনা শরীফে মক্কা শরীফে কাবা শরীফে সেলফি তুলছে। এ সেলফি হাজির সমাজে আছে না? নেই। হজে গিয়ে সেলফি কাবা শরীফের সামনে, তো লজ্জা লাগলো না? বিয়ে বাড়িতে সেলফি, বউকে নিয়ে সেলফি, বাথরুমে ঢুকে গোসল করছে সেখানে সেলফি, টয়লেটে বসে পেচ্ছাপ করছে সেখানে সেলফি, কবরস্থানে লাশ শুয়ে পড়েছে সেখানে সেলফি, হজে গিয়ে সেলফি। তুই জাহান্নামে গিয়ে একটা সেলফি তুলে পাঠিয়ে দিস, কেমন লাগছে একটু বলে দিস। আল্লাহ ছেলেদেরকে হেফাজত করুক, বলুন আমিন। এই বাবা জিরা রাগ করছেন নাকি? জমি ফিরত দেবেন। আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, যাদের বোনের জমি দেননি কাল সকালে জমিটা ফিরত দেবেন। যদি দিতে পারেন, ছোট ভাইয়ের জমিটা যদি ফিরিয়ে দেন, তাহলে আপনি মানুষের হকটা আদায় করে দিলেন। নামাজ থাকবে, রোজা থাকবে, কুরবানির 62,000 টাকার গরু থাকবে, মরণের পরে 12টা হুজুর এসে 1 ঘন্টা কেঁদে দোয়া করবে। আর মানুষের সম্পত্তি যদি মেরে ফাঁকি দেন, এই মানুষ যদি না ক্ষমা করে, ওটা আল্লাহ ক্ষমা করবে। জোরে বলো না। আল্লাহর জন্য নামাজ, আল্লাহর জন্য রোজা, আল্লাহর জন্য হজ, আল্লাহর জন্য জাকাত, আল্লাহর জন্য দান সদকা খয়রাত, এগুলো যদি দুটো একটা জীবনে ছেড়ে যায়, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। কিন্তু মানুষের টাকা ফাঁকি দিয়েছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, প্রতিবেশীকে কষ্ট দেন, নিজের ছোট ভাইকে আপনি কাঁদান, মানুষের সঙ্গে দুঃখ দিয়ে কথা বলেন, যদি ক্ষমা না চান, আল্লাহ পাক কখনোই কিয়ামতের দিন ক্ষমা করবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, এই কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো নবীর কাছে কি বিষয়ে প্রশ্ন করছে বলছিলাম বলুন তো?
নাপাকি সম্পর্কে মেয়েদের নাপাকি কোরআন ইয়াস আলুনাকা আনিল মাহিদ হে নবী আপনাকে নাপাকি সম্পর্কে প্রশ্ন করে মেন সম্পর্কে প্রশ্ন করে এটা কেন বলছি বর্তমান শিক্ষিত সমাজ যুব সমাজ বিয়ে করার পরে আচ্ছা বলুন স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করা হালাল না হারাম জোরে বলো সব জায়গায় সব সময় কি হালাল না নামাজ পড়া সওয়াবের কাজ না গুনার কাজ আবার নামাজ পড়া গুনার কাজ আমি দেখাবো নামাজ পড়লে আপনার ঈমান চলে যাবে এটা কি জানেন বলি কি নামাজ পড়লি মানে হ্যাঁ কেউ যদি মাজারের উপরে গিয়ে নামাজ পড়ে সেজদা দেয় ঈমান থাকবে জোরে বলো এখন যদি দুরাকাত সারা রাত নামাজ পড়েন সওয়াব হবে আর ফজরের নামাজের পরে সূর্য ওঠার সময় হারাম ওয়াক্তে নামাজ পড়লে সওয়াব হবে না গুনাহ হবে জোরে বলুন আবার জোহরের সময় সূর্য যখন মাথার উপরে থাকে ওই সময় নামাজ পড়লে গুনাহ হবে সূর্য যখন অস্তমিত যাচ্ছে ওই সময় নামাজ পড়লে যখন সূর্য ডুবছে মাগরিবের আগে ওই সময় নামাজ পড়লে পাপ হবে ইয়েস উনি একটু বলতে গিয়ে বলতে পারেন নাই তো যাই হোক উত্তর দিচ্ছেন আপনারা উত্তর দেবেন আমাদের এই জলসাগুলো এরকম হয় বক্তা কানে হাত দিয়ে আমার পিছে হয়ে গেল যা তুই কি বুঝলে তুমি আপনি যে টাকা খরচ করে আমাকে এনেছেন জলসায় কেউ একবার গেলে চাঁদা দেয় আমি তো নিজে দুটো তিনটে মাদ্রাসা চালাই জলসা করি আমি জানি বারবার বারবার মানুষের কাছে হাতে পায়ে ধরে 100 টাকা 200 টাকা 20 টাকা 30 টাকা নিয়ে নিয়ে একটা জলসা এটা ঠিক বলছি না ভুল বলছি তো এত টাকা খরচ করে বক্তা এনেছেন ওলামারা বসে আছে কিছু তো নেবেন কিছু তো নিয়ে যাবেন সারা জীবনই চলবে কানে দিয়ে বাবারা আমারা দাদারা নানিরা চাচিরা দাদিরা দিদিরা হ্যাঁ 6666টি আয়াত বুখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা এতগুলো হাদিস একটাও বক্তার মুখে আসে না এসেই সঙ্গে সঙ্গে শুরু করে দিল ঘটনা বাবাজি বাবা মায়েরা আমার দাদু কি করেছে আব্বা কি করেছে আমার পিসা কি ওই সব চলে এখন আর চলছে কি চলছে না চলে না কথা বলে না বাপের নামে দাদার নামে কেচ্চা কাহিনী দিয়ে মন ভরিয়ে দিচ্ছে আর দর্শককে বলছে এই আমার পীর সাহেব মরে নাই বেঁচে আছে পীর মরে গিয়ে এখনো ক্ষমতা আরো বেড়ে গেছে সুতরাং বাঁচতে চাইলে মাজারে চলে আয় এটা হচ্ছে বিনা পুঁজির কারবার একটাই ব্যবসা এখনো পৃথিবীতে টিকে আছে যেটা মাজারের নামে ভণ্ড পীরেরা ধর্ম ব্যবসা খুলে বসে আছে আছে না নাই আজ মানুষ বুঝতে পেরেছে শিক্ষিত সমাজ এটা ভণ্ডামি আল্লাহকে ডাকতে গেলে মাধ্যম লাগে এটা বড় শিরক আল্লাহ চান যে বান্দা তাকে ডাইরেক্ট ডাকুক ইনডাইরেক্ট না তাই আজকে দাওয়াতের মেহনত হচ্ছে ওলামারা মেহনত করছে বিভিন্ন মার্কাজ থেকে বিভিন্ন সেন্টার থেকে মসজিদ থেকে মেহনতর পরে দাওয়াতের সাথীরা বলছে যে তোমরা এসে ডাইরেক্ট আল্লাহর কাছে চাও কখনো মাঝখানে কাউকে ভায়া ধরতে যেও না আর মাজারে ধর্ম ভণ্ডপিতদের কথা হচ্ছে যে তোর মতো বোকালোক আল্লাহর কাছে যেতে পারে 500 দিবি 1000 দিবি 2000 দিবি এখান থেকে ভায়া করে ওটা আমি পাঠিয়ে দেব যেমন ফোনে রিচার্জ করে দিই আগে দিত না এই দিত না আগে ফোনে রিচার্জ করে দিত আর ওতে কিছু টাকা নিত না ফোনে যে টাকা রিচার্জ করে দেয়া হতো আমরা কেন রিচার্জ করতে পারতাম না সেই সিস্টেম আমাদের নাই বলে এখন ফোন পে চলে এসেছে তারপরে ওই পেটিএম চলে এসেছে এখন নিজে নিজে ফোন থেকে টাকা রিচার্জ করে নিই না সত্যটা মানুষের সামনে প্রকাশ করতে হবে সবাই বলুন আপনার যে সমস্যা আপনার যে প্রবলেম আপনি যে দুঃখ কষ্টে আছেন এটা আমি সব সময় আল্লাহকে ডাইরেক্ট বলবো বলুন ইনশাআল্লাহ কোন হুজুর ভায়া ধরবেন না হ্যাঁ আলেমদের কাছে হুজুরদের কাছে পিসাবদের কাছে বসবেন যে কোন পদ্ধতিতে দোয়া করলে আল্লাহ কবুল করবে কোন তরিকায় দোয়া চাইলে আল্লাহ অ্যাকসেপ্ট করবে ওই প্রসেসটা ওই নিয়মটা আপনি শিখিয়ে দিন বুঝতে পারলেন নিয়মটা শিখিয়ে নেওয়ার জন্য আলেমদের কাছে যাবেন ওলিদের কাছে যাবেন পীরদের কাছে যাবেন কিন্তু উনি আপনার জন্য চেয়ে নেবে আর আপনার মাথায় কাঁটাল ডেকে কবার করে খাবে সেদিন শেষ হয়ে গেছে গোলা বাবা শেষ হয়ে গেছে গোলাম ও ধান্দাবাজি কারবার বাদ দিন তো আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হচ্ছে যখন জলসা হবে কথাগুলো শুনবেন হ্যালো সুল আপনি বলুন তো যে মেয়েদের এই যে নাপাকি ব্যাপারটা কি
ইসলামিস্টির সঙ্গে কিছু কিছু সময় ফিজিক্যাল রিলেশন করতে নিষেধ করেছে। এক নম্বর বাচ্চা হওয়ার পরে মেয়েদের শরীর থেকে যে নাপাক রক্তটা আসে ওই সময় ফিজিক্যাল রিলেশন শারীরিক সম্পর্ক করা কি হারাম। দ্বিতীয় ইসলাম বলল যে মেয়েদের মাসে মাসে আল্লাহ তাআলা একটা সিস্টেম চালু করে দিয়েছে, এটা চালু হওয়ার যে কদিন চালু থাকবে সেই কদিন স্ত্রীর নামাজ, নামাজ কি বলো মাপ, রোজা রোজা মাপ। ওই তো ভুল বুঝে গেছো বাপ, রোজা রাখতে হবে, এটাও ভুল বললে, পরে রোজা রাখতে হবে, নামাজ কিন্তু মাপ করে দিয়েছে। সেজন্য করে স্বামীর সঙ্গে ওই সময় শারীরিক সম্পর্ক রাখা চলবে না। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এই আয়াতটা নাজিল হওয়ার আগে ইহুদিরা কি করত জানেন, ইহুদিদের কোনো মেয়ে ছেলে পিরিয়ড চালু হয়ে গেলে স্বামীর সঙ্গে একই বিছানায় থাকতে দেয়া হতো না, তাদেরকে ঘাড় ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেয়া হতো। গরুর সঙ্গে, ছাগলের সঙ্গে, দুম্বার সঙ্গে, উটের সঙ্গে, ঘোড়া গাধার সঙ্গে, গৃহপালিত পশুর গোয়াল ঘরে তাদেরকে রেখে দেয়া হতো। দূর হয়ে যা আমার কাছে, কদিন থাকবি না। ইসলাম সবচাইতে বড় ধর্ম, ইসলাম সবচাইতে মানবতার ধর্ম, ইসলাম সবচাইতে মানবতার শান্তি দিতে এসেছে। নবীর কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইহুদিদের যখন মহিলাদের নাপাক হয় তারা স্ত্রীদেরকে বাড়ির বাইরে রাখে, স্বামী স্ত্রী একই সঙ্গে খায় না, একই সঙ্গে থাকে না, একই বিছানায় ঘুমায় না, আমাদের সম্পর্কে কি করা যাবে আর কি করা যাবে না বলুন। ইয়াস আলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আদা। আল্লাহ নবীকে বলছেন, নবী আপনি বলুন। প্রশ্ন করেছেন কারা? মুসলমানরা। উত্তর দিচ্ছেন কে? কে উত্তর দিচ্ছেন বলুন না, আরে বলুন না। আল্লাহ, আল্লাহ নয় বাবা, কি বলতে হবে? আল্লাহ। দেখবেন আজানে কিছু ভুল দেয় আর আমরা মুয়াজ্জিন খুঁজি সেই রকম মুয়াজ্জিন যে ফ্রি পয়সার মুয়াজ্জিন, তাই তো? আমি আজও পর্যন্ত একটা মসজিদ দেখতে পেলাম না যে একটা জোয়ান মুয়াজ্জিন, বড় আফসোস। সেই মুখে দুটো দাঁত নাই, পান খেয়ে খেয়ে জিহব একদম মোটা করে ফেলেছে, বিড়ি খাচ্ছিল রাস্তায়। ও চাচা কি বললে? সকালে দুটো ভাত দেব, দুপুরে ভাত, রাত্রে ভাত, তিন বেলা খাবে, আর প্রতি মাসে 300 টাকা করে এই হাত খরচ দেওয়া হবে, তো আপনি মসজিদে আজান দেবেন? তাই বলছে চলো যাই, ভুলে মানুষ কি করব, চলে এসছে মসজিদে। ওকে কোনো ট্রেনিং ছাড়া, কোন রকম তালিম ছাড়া ওকে মুয়াজ্জিনের পথটা দিয়ে দেয়া হলো। উনি এসে এবার শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওলামারা বসে আছেন, জিজ্ঞাসা করুন, যদি কেউ আল্লাহ বলার জায়গায় আল্লাহ বলে তার মানে হচ্ছে আল্লাহ কি সবচাইতে বড়? শুনতে পেলেন? প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে। আসল শব্দটা কি হবে? আল্লাহু আকবার। কি হবে বলেন না, আরে শেখার মজলিস। কি বল, কি বলতে হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু উনি কি বলছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হয় না, হয় না? কত মসজিদে আপনি দেখবেন যে আল্লাহ বলে টান দিচ্ছে। আল্লাহ মানে, আল্লাহু আকবার মানে আল্লাহ কি সবচাইতে বড়, মানে ওনার মনে একটা সংশয় থেকেই যাচ্ছে। শুনতে পাচ্ছেন? আর কেউ যদি বলে আল্লাহু আকবার, এই আকবার এটার ঢোলের একটা, মানে যে ঢোলের একদিকে মুখ বন্ধ থাকে ওটাকে এই এরকম আকবার বলা হয়। শুনতে পেলেন? কিছু মানুষ দেখবেন নামাজ পড়ছে আল্লাহু আকবার, আবার সেজদা যাচ্ছে আল্লাহু আকবার, ব্যাস নামাজ থেকে বার, নামাজই ওর হলো না। সেজন্য মুয়াজ্জিনকে ট্রেনিং দেবেন, মিনিমাম একটা ভালো শিক্ষিত মুয়াজ্জিন রাখবেন। শিক্ষিত মানে একবার কি গ্র্যাজুয়েশন, এমএসসি, এমকম, মানে পাশ করার কথা বলছি না, উনি যেন সহি করে আজানটা দিতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে। মুয়াজ্জিনকে একটা ভালো মোটামুটি টাকা দেবেন যেন উনি সন্তুষ্ট হন, আজানটা ঠিকঠাক করে দেন। অনেক সময় বিনা ওযুতে ফজরের আজান দিয়ে গিয়ে বাড়ি শুয়ে পড়ে নামাজই হলো না। একটা মসজিদে গেছি, সেই আমাদের ওই দক্ষিণ চব্বিশ পরগনার, ওটা হচ্ছে ভাঁওর থানা, ভাঁওর জানেন তো, নাম করা জায়গা, মুসলমান মুসলমান খুব ওখানে মারামারি হয়, ওই জন্য বিখ্যাত। ভাঁওর বললে সবাই চিনবে আর জীবনতলা বললে সবাই চিনবে, বুঝে নেন বাকিটা বললাম না। এবার
দেখি আমি গেলাম মাগরিবের পরে ঈশান আজান দিলে এই ওখান মসজিদে বসেছি ওখান থেকে জলসাটা বেশ এক কিলোমিটার দূরে আজান দিয়ে দেখি মুয়াজ্জিন পালিয়ে চলে যাচ্ছে ও দাদা জামাত কটায় বললে জামাত আমি নামাজ বাড়ি গিয়ে পড়ে নেবো তুমি পড়ে নাও ছি 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 আসুন জামাত করি বলছে না আমি এশার আজানটা দিই আর মোটামুটি ওই মাগরিবটা দিই আর ওই জোহর আসরটা দিই ফজরে বলে ফজরে বাড়িতে আসি ও ঠান্ডার সময় উঠতে পারি না জুমা মসজিদ আজকের মুসলমানদের কপালটা কেন পুড়েছে শুনে রাখেন বাবরি এমনি দখল করতে পারেনি জ্ঞানবাপী মসজিদের তলায় ইমনি ইমনি শিবলিঙ্গ পাচ্ছে না ছেলেরা ক্লাবে বসে ফুর্তি মারতে পারে ছেলেরা ছেলেরা গিয়ে সময় খেলার ময়দানে নষ্ট করতে পারে আর্জেন্টিনার এই কিসের খেলা হচ্ছে বলো ব্রাজিল আর্জেন্টিনার ব্রাজিল ভক্ত বাংলাদেশে কি মারামারি হচ্ছে একবার গিয়ে দেখে আসেন কদিন আগে বিশ্বকাপ খেলা হলো ইংল্যান্ড আর পাকিস্তানের খেলা হলো ওটা যদি ভারত পাকিস্তানের হতো কি জমে যেত না কথা বলে মাগরিবের নামাজ কাজা করে ফোন নিয়ে বসে আছে ওহ আজকে বিরাট কোহলি 100 রান করতে পারবে জিততে পারবে তো এটা মুসলমান